আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। ঠিক আছে, আমরা পরে চলে উদয় হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? ইকো হচ্ছে। জি হ্যালো ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, এলো এখন মোটামুটি ঠিক আছে। বলেন তাহলে হৃদয় ভাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, একজন একদিন বলল যে তিনটা যে আব্রাহামিক রিলিজন সেগুলার যে তিনজন প্রফেট আছেন, মোসেস, জিসাস আর মোহাম্মদ, এই তিনজনের রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই বা এরকম থাকলেও সেটার প্রমাণ নাই, এই ব্যাপারে আপনার কি মতামত আর কি? মানে একজনের এক্সিস্টেন্স সম্পর্কে আমরা জানতে পারি যে তার ছবি, বা আচ্ছা ছবি ওই সময় না হয় নিষিদ্ধ ছিল, এটা না হয় বাদই দিলাম, তো ধরেন কোনো সিগনেচার বা কোনো একটা কিছুর মালিক, এই জমির মালিক বা এই টাইপের এই ব্যাপারগুলো, কোনো দলিল, তার নামে দলিল, তো এই ও বললো আর কি যে এরকম নাই আর কি। তো এখন আপনি কি মনে করেন যে এরকম কি আদৌ আছে কি নাই? ভাই, আমি প্রশ্নটা হুবহু বুঝতে পারি, আরেকটু যদি আপনি দয়া করে বলতেন। মানে আব্রাহামিক রিলিজনের যে তিনজন মেইন প্রফেট, জেসাস, মোসেস আর মোহাম্মদ, এই তিনজনের রিয়েল লাইফের এক্সিস্টেন্স না, আছে কিনা? রিয়েল লাইফের কোনো প্রমাণ আমরা পাই না, না তো মুসার, না তো যিশুর, না তো এই যে আচ্ছা আচ্ছা মোহাম্মদের। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার এই আলোচনার টার্গেট মার্কেটটা কারা, মানে কোন লেভেলের? ভাই, আমি এখানে কোনো কিছুর মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে দায়িত্বরত নই, তাই আমার কোনো না টার্গেট মার্কেট আছে এটা ভাই আপনাকে কে বললো? না, ধরেন দেখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টার্গেট মার্কেট আর পাবলিক ইউনিভার্সিটি টার্গেট মার্কেট কিন্তু সেম না। তো আপনি উন্মুক্ততে হলে আপনার একাডেমিক স্ট্রাকচার একরকম হবে, আরে বাপ, সিলেবাস বা টিচিং মেথড একরকম হবে, আর পাবলিক ইউনিভার্সিটিতে হলে আরেক রকম, পাবলিক প্রাইভেটে হলে আরেক রকম। তো সেক্ষেত্রে আপনারটা ধরেন একটু মানে, আচ্ছা এটা আগে একটু যদি বলেন আর কি। না ভাই, আমি এটা বলতে ইচ্ছুক না এবং এটা নিয়ে ডিসকাসও করতে ইচ্ছুক না, যে আমি কি করতেছি না করতেছি এগুলো ডিসকাস করতে ইচ্ছুক না। যারা কারো যার যাটা মনে হয় সে সেটা মনে করে নেবে, কিন্তু আমার মনে হয় যে যারা না ধরেন আপনারা যেভাবে আলোচনাটা করেন বা যেই হ্যাঁ শুনুন, স্ট্যান্ডার্ডে করেন, সেটা কার জন্য? এই আপনারা ধরেন মানে একটু আমি আগে যিনি আগের কথা বলছেন, আগে এটা ক্লিয়ার করে নেন, আপনারা মানে কারা, আপনি, আসিফ ভাই, অমিত ভাই, আর কেউ? না আর কেউ না, মানে আপনার তিনজনকে আমি ম্যাক্সিমাম টাইমে দেখি লাইনে। এখন ভাই আসিফ ভাইয়ের বক্তব্যটা আসিফ ভাই দিতে পারবে, অমিত ভাইয়ের বক্তব্যটা অমিত ভাই দিতে পারবে, আমি আমারটা বলতে পারবো, কিন্তু আমি আমারটা নিয়ে সাধারণত ডিসকাস করি না। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, যেটা হতে পারে সেটা হচ্ছে যে যার যেটুকু মনে করে, যার যা মনে করে সে মনে করে নিবে। মজার বিষয় হচ্ছে অনেক মানুষ আছে যারা ঠিকই বুঝতে পারে যে এখানে কি চলতেছে, এই জন্য বাকিদেরকে আমি আসলে সত্যি বলতে এইটা অন্তত বোঝানোর মানে ইচ্ছা নাই যে কি চলতেছে। আমার, আচ্ছা বুঝতে পারছি, আমার প্রশ্নটার মানে মেইন পারপাস ছিল এই কারণে যে যদি ধরেন একটু আগে যিনি আসলেন, যিনি করোনা ভাইরাস কে বিশ্বাস অবিশ্বাসের যে বেড়াজালে ঢুকানোর একটা চেষ্টা, অক্সিজেন কেও বিশ্বাস করতে চাচ্ছেন উনি, এই ধরনের মানুষকে আপনি যদি এইভাবে মানে একদম সরাসরি রিলিজন বা রিলিজিয়াস বুকের এগেনস্টে যদি বলেন, বুঝতে পেরেছি, আপনি হয়তো এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে চাচ্ছেন, আপনি একটা কাজ করবেন, আমার পরামর্শ না না পরামর্শ না, আপনারা বা কি, মতামত বা মত আপনাদের কি এমন কোন প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে একটু ইয়ে করা হয়? মানে আপনি আপনি এই যে উন্মুক্ত আলোচনা চলতেছে, আপনি আপনি ফিলোসফির কোন টপিক আপনি আলোচনা শুরু করলে সেটা ফিলোসফিক্যাল আলোচনা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি, তো ওইখানে মানে পাই নাই আসলে। এটা কি অডিয়েন্স চায় না এই কারণে, নাকি আপনারা করেন না? যারা আপনি যুক্ত হয়েছেন, যেমন আমি তো জানি না আপনি কি নিয়ে কথা বলবেন, তো আপনি একটু আচ্ছা আচ্ছা, বলেন যে কোনো একটা টপিকে, যেমন ফিলোসফিক্যাল যে কোনো টপিকে আপনি বলেন, আমি শুনি, শুনে বুঝি যে এটা না না আমি, যোগ্য যদি আলোচনা করার মতো, আলোচনা করবো, আপনি করেন শুনি আমরা একটু। না না আমি সেটা বলিনি, আমি ফিলোসফিক্যাল আলোচনার জন্য আসি নাই, আমি জাস্ট এটা জানার জন্য যে আপনারা করেন কিনা ফিলোসফিক্যাল আলোচনা। ভাই ফিলোসফিক্যাল আলোচনা বলতে কি বোঝায় আমাকে একটু যদি বুঝায় বলতেন, তাহলে আমি দেখতাম যাচাই করে যে আজকেও, ইনফ্যাক্ট আজকেও এই গত 3 ঘন্টার মধ্যে ফিলোসফিক্যাল ডিসকাশন হয়েছে কিনা আমরা একটু দেখবো যাচাই করে। আপনি একটু বলেন তো আমাকে ভাই, মানে এই রিলিজনটাকে একটু সরায় রেখে আর কি, যদি অন্যান্য মানে, রিলিজিয়ন কি ফিলোসফির আন্ডারে না? জি তা তো বটেই, একটা বিশাল জায়গা ধরেই আছে। তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে ফিলোসফি, যেমন আপনি যদি আমাকে বলেন অনুপরমাণুর আলোচনা বাদ দিয়ে ভাই পদার্থবিজ্ঞানের আলোচনা করেন তো দেখি। হ্যাঁ পদার্থবিজ্ঞানে অনুপরমাণু ছাড়া অনেক টপিক আছে, কিন্তু অনুপরমাণু তো পদার্থবিজ্ঞানের একটা টপিক, অথবা ধরলেন আপনি বলেন ধরেন মানুষ যখন আপনাকে জিজ্ঞেস, এই এই মানুষ যখন আসবে এসে বলবে যে আল্লাহ নাই বা শুনে না ভগবান নাই, শুনে না এটা তো একটু বিশ্বাস করা কষ্ট না ধরেন একজন মানুষের জন্য? একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। জি অবশ্যই অবশ্যই। আগে বলছিলাম যে আপনি ধরেন বললেন গ্র্যাভিটি,
অনুপরমাণুর সাথে অ্যানালজিটা হয়তো হুবহু যাবে না, কারণ অনুপরমাণু একেবারে বেসিক জিনিস, তো ওই জন্য ওটা তো থাকতেই হবে। কিন্তু গ্র্যাভিটি, গ্র্যাভিটি নিয়ে ডিসকাস ছাড়াও পদার্থবিজ্ঞানের অনেক টপিক নিয়ে ডিসকাস করা যায়। তা আপনি যদি আমাকে এসে বললেন যে ভাই গ্র্যাভিটি নিয়ে ডিসকাসের কথা বলতেছি না, গ্র্যাভিটি ছাড়া পদার্থবিজ্ঞান নিয়ে আপনার কথা বলেন না, শুনতে সেম লাগলো যে আচ্ছা আচ্ছা, রিলিজিয়াস ডিসকাশনটা ফিলোসফিক্যাল ডিসকাশনেরই একটা পার্ট, ওয়ান টাইপ অফ ফিলোসফিক্যাল ডিসকাশন, সেখানে আপনি আমাকে বলতেছেন রিলিজিয়ান ছাড়া। তাই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ফিলোসফিক্যাল ডিসকাশনের সংজ্ঞাটা কি আপনার কাছে, এটা একটু আমাকে যদি বলতেন। মানে সংজ্ঞাটা বলতে ধরেন যে একটা প্রশ্নের আনসার যদি আমি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেই, সেটা না দিয়ে আমি অন্য কোন অ্যাঙ্গেল থেকে দিতে পারি কিনা, মানে এটা সেই হলো ফিলোসফিক্যাল ডিসকাশন, এটা না হলো মানে ফিলোসফি। সেইগুলো সেটা আপনারা করেন কিনা, বা না আমি এটা কিন্তু আপনার কাছে এটা প্রশ্ন করেছি ভাই, আমি কিন্তু আপনার কাছে প্রশ্ন করেছি ফিলোসফিক্যাল ডিসকাশন আচ্ছা কি আচ্ছা জিনিস। ফিলোসফিক্যাল ডিসকাশন, এটা আমার জন্য একটু কঠিন প্রশ্ন হয়ে যায়, না আমি এতটা তাহলে তাহলে পারদর্শী আপনি, নাই ব্যাপারে। তার মানে আপনি বোধহয় আমাকে, আমাদেরকে, আপনি বোধহয় আমাদেরকে বা আমার কাছে প্রশ্ন করতে চেয়েছেন যে আপনারা ধর্ম বাদে অন্য কিছু নিয়ে আলোচনা করেন কিনা, দর্শনের অন্য কোনো কিছু মানে নিয়ে। ধর্মবাদে ধর্ম যেসব কারণে দরকার মানুষের, সেই জিনিসগুলাকে অন্যভাবে আনসার করেন কিনা, এটা হইতে পারে আমার প্রশ্ন। কোন তাহলে আপনার কোশ্চেনটা আপনি ভুল করছেন, আপনি আসে আমাদের কাছে জানতে চাইছেন যে ফিলোসফিক্যাল ডিসকাশন করি কিনা। আচ্ছা তাহলে মানে ধরেন ধর্ম কি এবারে আপনি কি আমাকে বলেন বিষয়ে? ভাই, এবার আপনি আমাকে একটু বলেন তো ধর্ম যেসব কারণে মানুষের দরকার বলতে কিরকম। জি জি, ওইটাই বলতে চাচ্ছিলাম যে সেটা ধরেন যেটা আমরা না জানি না, সেটার একটা এক্সপ্লেনেশন দিতে তো ধর্মের আশ্রয় নিতে হয়। মানে যেটা আমার কাছে প্যারানর্মাল মনে হয়, সেটাকে আমি একটু ধর্ম দিয়ে ঢাকার চেষ্টা করি না, মানে মানুষ করে না, মানে যদি দাঁড়ান আপনি একটু যেসব জিনিসের একটু এক্সপ্লেনেশন জানেন না সেখানে আপনি, যে ধরেন এই যে একটু আগে ভাই উনি করোনা সম্পর্কে মানে করোনাটা কি হয়, ভিতরে কি হয় না হয় এই কারণে জানেন না দেখে উনি বিশ্বাস করতেছেন ব্যাপারটা, এটা একটু ইজি হয়ে হয় আমি ওনার যখন জন্য পাইলাম না যে ধর্ম কোন কোন ক্ষেত্রে দরকার সেটা আমি জানতে পারলাম না। ভাই। কথাটা বুঝি নাই আমি, একটু কিরকম ঝিরঝির একটা কথা আসছে। আচ্ছা ধর্মটা কোন কোন ক্ষেত্রে দরকার এটা না আমি না জানতে ভাই, পারলাম। আমি সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে আর কি। আপনারা অন্যরা শোনেন আমার কথা? দশ সেকেন্ড সময় লাগবে উত্তরটা শুনতে কমেন্ট সেকশনে, কারণ স্ট্রিমিয়ার থেকে একটু পরে ওনারা শোনেন। হৃদয় অন্যরা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, আপনি কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? সবাই শুনতেছে স্ফটিক স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার। আমি শুনছি একজন ভাত খায় মরিচ ডলা দিয়া, একদম ঠিক বলছেন, লাল মরিচ, শুকনা মরিচ সরিষার তেলে ভেজে লবণ দিয়ে ভেজে একদম পুরো ভর্তা করে, না ভর্তা করে না সরি, ওই ওই অবস্থাতেই না ভেজে, তা আবার এমন ভাবে ভেজে যে শক্ত শক্ত থাকবে না, কড়কড়া থাকবে, একদম কড়া থাকবে। ওহ ভাই রে, মাঝরাতে এইগুলা কথা যারা বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ওদের উপর লানত ফেলবা, লানত। রাত বিরাইতে যারা এই সরিষার তেল মরিচ ডলা দিয়ে ভাতের কথা মনে করা দেয়, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি ছেড়ে দিও না এগুলা রে, জাহান্নামী নাস্তিক গুলা রে। হৃদয় ভাই শুনতে পাচ্ছেন না আপনি? অন্যরা কিন্তু ঠিকই ক্লিয়ারলি শুনতে পারে। হ্যালো, হ্যাঁ অন্যরা কিন্তু ঠিকই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে ভাই, আপনি শোনেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না? আপনি বোধহয় শোনেন না, ঠিক আছে, শোনার সমস্যা যেহেতু আমি আপনাকে রিমুভ করে দিচ্ছি, হয়তো পরবর্তীতে কখনো কথা হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন খুবই একটু নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে করানোর চেষ্টা করি, অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তখন কিন্তু এরকম বিড়ম্বনা তৈরি হয়। এই বিড়ম্বনাগুলো এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিজেকে অন্যদের চেয়ে আলাদা, খুব একটা আলাদা এইভাবে জাহির করার একটা চেষ্টা থেকে আমরা বিরত থাকতে পারি, তাহলে হয়তো লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে না। আমি হয়তো হাসাহাসি না করে জাস্ট সূক্ষ্মভাবে ভদ্রভাবে দুটো লাইন বলে ছেড়ে দিলাম, তো অন্য কেউ হয়তো খিল্লি করবে, প্রচন্ড পরিমাণে খিল্লি করবে, এবং খিল্লি করাটাই উচিত, আমি বলবো খিল্লি করাটাই উচিত। কেউ যখন আসবে খিল্লি হতে, আপসে আয়েগা তো হালাল হো জায়েগা, জরুর উসকো খিল্লি উড়ানা, অন্য কিছু না।